গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায় অভিযান চালিয়ে 10 গ্রাম হেরোইন সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া থানার পুলিশের কাছে খবর আসে যে আমজাদ নগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। আর সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার এসআই সঞ্জীব দেববর্মা, এসআই মৃদুল মজুমদার, এসআই চম্পা দাসের নেতৃত্বে চলে তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ ধরে অভিযান চালানোর পর বেরিয়ে আসে হেরোইনের হদিশ, যার ওজন 10 গ্রাম। সাথে সাথে আটক করা হয় বাড়ির মালিককে। নেশা সামগ্রী সহ তাকে আটক করে বিলোনিয়া থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস। তিনি জানান, এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নেওয়া হয়েছে। বুধবার তাকে বিলোনিয়া জেলা ও দায়লা আদালতে প্রেরণ করা হয়। আজকে সন্ধ্যার সময় একটা গোপন খবরের ভিত্তিতে এসআই সঞ্জীব দেববর্মা, এসআই মৃদুল মজুমদার, ডব্লিউএসআই চম্পা দাস আমজাদনগর আব্দুল রবের বাড়িতে ভিড় করে এবং তার বাড়ি থেকে 10 গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক কেস বিলোনিয়া থানাতে রেজিস্টার করি। এনডিপিএস একটি নাম কি ওনার? আব্দুল রব। টোটাল 10 গ্রাম নাকি? 10 গ্রাম হেরোইন। আচ্ছা, এখন কালকেই কোর্টে, কালকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে, ফরওয়ার্ড করা হবে আগামীকাল। আর অন্য কোনো সামগ্রী পাওয়া গেছে কি সাথে? না, আর অন্য কোনো সামগ্রী পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিশেষজ্ঞ ডাক্তারদের পাওয়ার জন্য আপনাকে আর শিলচর ছুটে যেতে হবে না। বদরপুর মেডি পয়েন্ট ফার্মেসি আপনার নাগালের মধ্যে নিয়ে এলো এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। সব ধরনের ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেডি পয়েন্টে এবার যোগ হলো বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনি সহজে পেয়ে যাবেন নিগ্রিমসের প্রাক্তন চিকিৎসক এবং মালুয়া বদরপুর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডক্টর মোস্তাফা আহমেদ, MBBS MD MEMK। প্রতিদিন সন্ধে 5টা থেকে মেডি পয়েন্টে তিনি রোগী দেখেন। একইভাবে মেডি পয়েন্টে প্রতিদিন রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর জহুরুল ইসলাম তপাদার, MBBS MD অর্থোপেডিক। হাড় ভাঙা সহ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা অর্থাৎ স্পন্ডেলাইটিস রোগের চিকিৎসায় ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হওয়া এই চিকিৎসককে অনায়াসে আপনি পেয়ে যাবেন বদরপুর মেডি পয়েন্টে। প্রতি শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন ডক্টর অজয় দেশমুখ, প্রাক্তন কার্ডিওলজিস্ট, CMCH ভেলোর, DM কার্ডিওলজিস্ট, AFCIA, FCCP আমেরিকা, সিনিয়র কনসালটেন্ট নিউ দিল্লি, নয়ডা ম্যাক্স হসপিটাল, কনসালটেন্ট কার্ডিওলজি অ্যান্ড প্রফেসর অফ মেডিসিন সারদা ইউনিভার্সিটি গ্রেটার নয়ডা নিউ দিল্লি। সপ্তাহের প্রতি শনিবার সকাল 11টা থেকে মেডি পয়েন্টে রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিশ্বজ্যোতি দাস। এই চিকিৎসকের বিশেষত্ব হল তিনি তার চিকিৎসা পদ্ধতিতে এমন একটি মেশিন ব্যবহার করেন যা বরাক উপত্যকায় দুর্লভ। এই মেশিনটির মাধ্যমে রোগী তার নাক কান অথবা গলার রোগ বা সমস্যা সরাসরি দেখতে পারবেন। কাজেই আর দেরি না করে এক্ষুনি ডায়াল করে আপনার রোগের বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটি নিশ্চিত করুন। যোগাযোগের নম্বর 9101212864 অথবা 8403886063। পথনির্দেশ ST রোড বাস স্ট্যান্ড বদরপুর স্টেট ব্যাংকের পাশে।